করোনা বিধি অমান্য করে ব্যারাকপুরে একটি বেসরকারি স্কুলে পরীক্ষা অভিযোগ অভিযোগঘারের স্কুল কর্তৃপক্ষের রাজ্য জুড়ে চলছে করোনা বিধি পুজোর পর স্কুল কলেজ খোলার সম্ভাবনা রয়েছে তবুও করোনা বিধি অলঙ্ঘন করে ব্যারাকপুর ঘাট সংলগ্ন বেসরকারি সেক্রেড হার্ড ডে হাই স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার ব্যবস্থা করেছিল বলে অভিযোগ উঠেছে বুধবার নবম শ্রেণীর দ্বিতীয় টার্মের বাংলা ও হিন্দি পরীক্ষা ছিল সকাল সাড়ে এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষার সময়সূচি মেনে এদিন নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে স্কুলে এসেছিল এমনকি স্কুলের পোশাক বাদে অন্য পোশাকে তাদেরকে পরীক্ষা দিতে আসতে বলা হয়েছিল যদিও সংবাদ মাধ্যমের নজরদারিতে টনকনড়ে স্কুল কর্তৃপক্ষের স্কুলের সহকারী শিক্ষক রাজীব বিশ্বাসের দাবি বোর্ড থেকে সার্কুলার আসলে পরীক্ষা নেবার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হয়েছিল এমনকি পরীক্ষার সময়সূচিও তৈরি করা হয়েছিল কিন্তু বোর্ড থেকে সার্কুলার না আসায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল ছাত্রছাত্রীদের ম্যাসেজ দিয়ে পরীক্ষা স্থগিতের ব্যাপারে জানানো হয়েছিল কেউ হয়তো মেসেজ ফলো করেনি তাই পরীক্ষা দিতে চলে এসেছে রাজীব বাবু ആരോപ দাবি এদিন রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করার জন্য নবম শ্রেণীর কুড়ি জনের মধ্যে এদিন পঞ্চাশ জনকে ডাকা হয়েছিল স্কুল বাসে ওদের আনা হয়েছিল এবং স্কুল বাসেই ওদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে না পরীক্ষা হচ্ছিল না পরীক্ষা হয়ও নি আমাদের ডিসাইডেড ছিল যে আমরা যদি স্কুল খোলে বোর্ড থেকে কোনো সার্কুলার আমরা পাই তাহলে ফার্স্ট সেপ্টেম্বর থেকে আমরা এক্সাম করব আমরা সেরকম একটা নিজেরা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যদি বোর্ড থেকে ইমিডিয়েট কোনো সার্কুলার আসে তাহলে আমরা নিয়ে নেবো এক্সামটা সেই হিসাবে আমরা একটা এক্সাম স্কেডিউল বানিয়েও ছিলাম যে বাচ্চাদের বলেও ছিলাম এটা যে যদি ফার্স্ট আমাদের গভর্নমেন্ট মানে বিকাশ ভবন থেকে আমাদের যদি কোনো সার্কুলার আসে তাহলে আমরা নিয়ে নেব এক্সাম শুধু মাত্র নাইন আমাদের যেটা আজকে ডাকা হয়েছিল সেটা কোনো এক্সামের জন্য না সেটা আমাদের যে ডাকা ছিল রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশনের জন্য যার জন্য আমরা আমাদের একশো কুড়িটা স্টুডেন্ট ছিল সেখান থেকে আমরা মাত্র পঞ্চাশ জনকে ডেকেছি সেটার জন্য গার্জেনরা আমাদের রিকোয়েস্ট করেছেন যে স্কুল বাস দেওয়া হয় বাচ্চাদের যেতে আসতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা তিনটে স্কুল বাস প্রোভাইড করেছিলাম পঞ্চাশটা স্টুডেন্টের জন্য আমরা বাড়ি থেকে পিক আপ করেছি বা বাড়িতে ড্রপ করে এসেছি একদম পুরো কোভিড প্রোটোকল আর কোনো বিধি মেনেই আমরা না ওটা যেটা আমাদের আপনারা এক্সাম স্কেডিউলটা দেখেছেন আজকের ডেটে ওটা ছিল যদি গভর্নমেন্ট থেকে কোনো আমরা সার্কুলার পেতাম তাহলে ওটা হতো যেহেতু ওটা আসেনি কোনো যার জন্য আমরা ওটা ক্যান্সেল আগেই করে দিয়েছি আমরা গ্রুপে মেসেজও করে দিয়েছি আর পোস্টপন্ডেড কয়েকজন স্টুডেন্ট হয়তো সেই মেসেজটা দেখেনি বা ফলো করেনি তারা চলে এসেছে তারা সে হয়তো বলে বলেওছে মিডিয়ার সামনে যে নোটিসে কি নোটিস একটা ভুল ছিল যেটা আমাদের পোস্টপন্ড ক্লাস টেনে আমরা নোটিশ করে দিয়েছি সেখানে নাইনেরও উল্লেখ করা আছে কিন্তু ওখানে অলসো নাইন পোস্টপন্ড সেটা আমরা ওখানে যিনি টাইপ করেছেন উনি ভুল করে ওটা নাইনটাকে কন্টিনিউ করে দিয়েছেন এটা আমাদের একটা টাইপিং মিস্টেক ছিল সেই জন্য ছাত্রছাত্রীরা চলে এসেছিল অনেকে এটা স্কুলের মিস্টেক এটা অফিসিয়াল একটা মিস্টেক আমাদের হয়েছে যে টাইপিং যিনি করেছেন উনি এটা মিস একটা মিস্টেক করে দিয়েছেন কোনো পরীক্ষা হয়নি শুধু রেজিস্ট্রেশন ভেরিফিকেশন জন্য এটা বোর্ডের এ কালকে ক্লাস ইলেভেনে আমাদের শুরু হচ্ছে কালকেও দেখবেন ক্লাস ইলেভেন স্টুডেন্ট আসছে আমাদের সে ডকুমেন্টসও আছে ক্লাসের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য একদম সে আমাদের ডকুমেন্টস সব আছে আমাদের কাছে রাজীব বিশ্বাস আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার